এই অল্প বয়সে বিয়ে শাদীর কথা চিন্তা করতে ভয় লাগে না? অল্প বয়সে ভয় লাগলে কি করবো রে ভাই, যখন তো মাংস বাড়ির কাজ করি, বাবা নাই, অসুস্থ দাদি আছে, কি করবো মাংস বাড়ির কাজ করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক গরিব ঘরের অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন, মানে চুপচাপ একটি নির্ভেজাল, যাকে বলে আসলে চেহারার ভিতর মায়াবী, আসলে দেখতেই পাচ্ছেন মনটা খারাপ করে আজ প্রতিবেদনের সামনে আসছে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আর একটু কষ্ট মাধ্যম আছে, বুঝতে পারছেন। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা আপু, আসলে কিসের কষ্ট? কিসের কষ্ট, বাবা নাই, বাবার বিয়ে করছে, শ্বশুরমা অনেকটা জ্বালা যন্ত্রণা দেয়। কেন বাবা আসলে বিয়ে করলো কেন? আপনাদের কি সমস্যা, আপনার মার সাথে কি সমস্যা ছিল? বাবা মারা গেছে আর কি, মনে করেন আমি। আপনার মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করছে, তাহলে তো ঠিক আছে, এখন তো সংসার চালাইতে হবে বা দেখতে হবে। মনে করেন অসুস্থ একটা দাদি আছে, তো দাদির কাছে আমরা দুইটা বোন, দাদির কাছে আমি মাংস বাড়ি কাজ করি। কি আপনার বাবা খরচ দেয় না? বাবা খরচ দেবে কেমনে, বাবা বিয়ে করছে জানেন তো, বাবা বিয়ে করলে পর হয়ে যায়। পর হলো সন্তান কে আর পর হয়, আপনি তো বাবার সন্তান, তাই না? আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? পড়ালেখা করি নাই ভাই। একটু করেন নাই? এখন কি মানুষের বাড়িতে কাজ করেন? বয়স কত আপনার? বয়স 16। 16 বছর। এই ভিডিওর সামনে কি বলার জন্য আসছেন? এটা মনের মানুষের আসার জন্য আসছিলাম, কোনো ভাই যদি সহযোগিতা করে পাশে থাকে অবশ্যই। এখনো তো বিয়ের বয়স হয়নি, আরো তো 2 বছর বাকি আছে। মানুষের বাড়িতে কাজ করে অনেক খুব কষ্ট হয়, কাজ করি, এছাড়া উপায় নাই। একটা মনের মানুষের আসছে, এখন বিয়ে শাদী করে যে সংসার করতে যাচ্ছেন, সেই প্রিপারেশন আছে? আসলে সংসারের সব কাজকর্ম জানেন? হ্যাঁ, আল্লাহর রহমতে সত্যি জানি, মুসলমানের মেয়ে সত্যি কিছু জানি। কি ভালো রান্না বান্না করতে পারেন? সবই রান্না বান্না করতে পারেন। স্বামীর সংসারে গিয়ে কত কাজ, ধরেন কিছুদিন পর বাচ্চা কাচ্চা হবে, সংসারে কাজ করতে লাগে, সেদিন স্বামীর সংসারে কাজ করতে লাগে। এই অল্প বয়সে বিয়ে শাদীর কথা চিন্তা করতে ভয় লাগে না? অল্প বয়সে ভয় লাগলে কি করবো ভাই, যখন তো মাংস বাড়ির কাজ করি, বাবা নাই, অসুস্থ দাদি আছে, কি করবো মাংস বাড়ির কাজ করি। মাংস বাড়ির কাজ করেন, এটাই সবচেয়ে বেশি কষ্ট। বিয়ে শাদী হলে সুখী হবেন সেটা আশা করেন? তো প্রেম টেম নাই এই বয়সে? কেন প্রেম করেন না? কেন প্রেম কেমন করবো, যদি কোনো ভাই যদি সহযোগিতা করতো তাহলে অবশ্যই বিয়ে শাদী। প্রেম করতে কি আবার সহযোগিতা লাগে নাকি? বিয়ে করলে সহযোগিতা, সেটাই মনের মতো মানুষ হলে বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসার করবেন, সেটাই তো বড় সহযোগিতা, তাই না? তাছাড়া তো আর আপনার টাকা পয়সার দরকার নাই নাকি? গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি মনে করেন যে টাঙ্গাইল। টাঙ্গাইল থাকেন? কোথায় টাঙ্গাইলে থাকেন? ঢাকা থেকে ঘর ভাড়া। কে বলছিল, বলছিল কে যে আপনার ভিডিওর সামনে এসে সাক্ষাৎকার দিতে, পর প্রতিবেদন দিতে? কে বলছিল? কি করবো ভাই, কষ্ট করে আসছি, এখন মানুষের মুখে কষ্ট করে আসছি। তা এই ভিডিওটা দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, তা কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে কথা বলবে। মোবাইল নাম্বার মুখস্থ আছে? মোবাইল নাম্বার মুখস্থ তো নাই। মুখস্থ নাই, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে তার কষ্টের কথা, তার কষ্টের জীবন। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01309876701। নাম্বারটা কার কাছে থাকে? আপনার কাছে থাকে? কেউ ফোন টোন দিলে আর প্রেম করে ভেঙে চলে যাবেন না তো? প্রেম টেম করে ভেঙে যাবেন না? আচ্ছা আচ্ছা, তা যেই ফোন দিক সত্যি কথা বলবেন, ঠিক আছে? আর নামাজ কালাম পড়েন? সেটাই, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আর কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার কোনো না কোনো ওসিলে আপনার মনের মানুষ মিলিয়ে দেবে, ঠিক আছে? তার কোনো কিছু বলতে চান? তো ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।